আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি রেসিপি, কলমি শাক ভাজি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কলমি শাক ভাজি জন্য কি কি প্রয়োজন। এখানে আমি পরিমাণ মতো কিছু পেঁয়াজ নিয়েছি, তারপর নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইতে কিছু তেল নিয়েছি। এখন আমি সবগুলি উপাদান একসাথে কড়াইতে ভাজতে থাকব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন। আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করছি না। এখন আমি এক চিমটি হলুদ দিয়ে দিব। আর এভাবে নাড়তে থাকবো। দেখুন, আমার পেঁয়াজটা কিন্তু একটু বাদামি কালার হয়ে এসেছে। এ পর্যায়ে এখন আমি কলমি শাকটা দিয়ে দিব। আস্তে আস্তে বাকি কলমি শাকগুলো কড়াইতে দিয়ে দিব। বন্ধুরা, ভাতটা কিন্তু কিছু সময় পরপর নেড়ে দিতে হবে, নতুবা কড়াইতে লেগে ধরবে। চুলার আঁচটা বেশি জোরে দিবেন না, হালকা আঁচে রাখবেন। বন্ধুরা, এখন আমি সামান্য লবণ এর সঙ্গে দিয়ে দেব। আপনারা চাইলে ভাজির প্রথম দিকেও লবণ দিতে পারেন। আমি ভাজির মাঝামাঝি পর্যায়ে এসে লবণটা দিয়েছি, কারণ তাহলে এতে আমার লবণ তরকারিতে খুব একটা বেশি হবে না। সেজন্য বন্ধুরা, ভাজিটি কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে ভাজিটা কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, নতুবা ভাজিটি কিন্তু কড়াই সাথে লেগে ধরবে। বন্ধুরা, এই দেখুন হয়ে গিয়েছে আমার কলমি শাক ভাজি। আপনারা বাড়িতে বসে এই মজাদার রেসিপিটি আশা করি তৈরি করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।